আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। কাছে দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সৌদি মিনিস্ট্রির যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টগুলো রয়েছে এবং সৌদি আরবের যে মিডিয়াগুলো রয়েছে সেখান থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রচার করা হয়, সেই সংবাদের চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক, শুরুতেই যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সৌদি পাবলিক প্রসিকিউশন একটি নতুন আইনের কথা জানিয়েছে, যেটি সৌদি গেজেট সহ সৌদি আরবের বিভিন্ন ওয়েবসাইটগুলো মানে মিডিয়াগুলো কিন্তু একযোগে প্রকাশ করেছে। তো বর্তমানে যে তথ্যটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে এই তথ্যটি, যেটি আজকে নতুন একটি আইনের কথা জানানো হয়েছে। তো এই যে সংবাদটি আসলে তারা প্রকাশ করেছে সেখানে কিন্তু এমনভাবে বলা হয়েছে যে বিভিন্ন দেশের মানুষ, আপনারা জানেন যে সৌদিতে বর্তমানে বসত করছে এবং সৌদি যে গভর্নমেন্ট মানে সৌদি বাদশাহ এবং সৌদি প্রিন্স সহ এই যে যারা সৌদি আরবটাকে পরিচালনা করছে তাদের বিরুদ্ধে কিন্তু দুই একটা টিম রয়েছে, বিশেষ করে আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশে কিন্তু তারা বসত করছে এবং সেখানে থেকেই তারা কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে, বিশেষ করে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে বা অনেক টিম গঠন করতে চায়। বিশেষ করে অনেক মানুষ রয়েছে, অনেকেই সৌদি আরবের ভিতরে এই লিডারশিপ তৈরি করতে চাচ্ছে বা সৌদিতে একটা হাঙ্গা দাঙ্গা এই ধরনের সমস্যা সৃষ্টি করতে চাচ্ছে। তো আপনারা জানেন ইতিমধ্যেই তিন চার দিন আগে একটা সংবাদ প্রকাশ করা হয়েছে যে পৃথিবীর মধ্যে যে সকল সুখী দেশ রয়েছে মানে শান্তিতে বসতকারী যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে সৌদি আরব কিন্তু সুখী দেশের তালিকায় রয়েছে, মানে এই দেশের 95% মানুষ সুখে রয়েছে, এমনই কিন্তু একটা বিষয় আসলে তারা প্রকাশ করেছে। তো এই বিষয়টা প্রকাশ করার পরে তারা অনেকগুলো আসলে বিষয় নিয়ে তদন্ত করার পরেই এই বিষয়টা আসলে প্রকাশ করেছে যে সৌদি আরবের মধ্যে এখনও অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ওয়েবসাইট খুলে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাচ্ছে। এই যে সংবাদটি আসলে সৌদি গেজেট প্রকাশ করেছে এর মিনিংসটা আসলে দাঁড়াচ্ছে এমনই, আমরা অনেকেই বিভিন্ন সময় ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখে থাকবেন যে সৌদি বাদশাহ, সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান, এই তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভুলভাল তথ্য অনেকেই ছড়ায়, মানে সৌদি বাদশাহ ভালো না, সৌদি প্রিন্স ভালো না। আমি একটা বিষয় আপনাদের কাছে একটু বলে রাখতে চাই যে আমরা যারা বিশেষ করে প্রবাসীরা রয়েছি আমরা কিন্তু এখানে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিভিন্ন ধরনের লিডারশিপ বা কোনো রাজনৈতিক কাজের জন্য কিন্তু আসলে কেউই আসি নাই। বিষয়টি কিন্তু আমি পার্সোনালি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে এই যে একটা বিষয় রয়েছে, অনেকেই বিভিন্ন বিষয় না জেনে না বুঝে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা যেগুলো ব্যবহার করি সেখানে কিন্তু অনেকেই শেয়ার করে থাকি। তো এখানে যে সংবাদটি আসলে প্রকাশ করা হয়েছে সৌদি গেজেটে সেখানে কিন্তু বলা হয়েছে যে এই কর্মকাণ্ডগুলোর সাথে যারা জড়িত হবে, মানে আপনি যখন সেই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন আপনিও কিন্তু সেইম অপরাধী, মানে আপনি জেনে বুঝে সেইগুলো প্রচার করার চেষ্টা করছেন, এই বিষয়টি কিন্তু আসলে এমনই বলা হয়েছে। মানে চেষ্টা করছিলাম আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য যে আসলে সৌদি গেজেট যে সংবাদটি প্রকাশ করেছে সেখানে তারা কি বলতে চাচ্ছে। তো অবশ্যই সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই সেই বিষয়টি ভালো করে দেখে বুঝে তারপরে শেয়ার করবেন, বিষয়টি সত্য কি না বা সেই বিষয়টিতে আপনি কোনো অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন কি না বা সৌদির যে গভর্নমেন্ট রয়েছে, সৌদির যে প্রিন্স বা আইন তাদের বিরুদ্ধে যাচ্ছে কি না। তো প্রিয় দর্শক, আশা করছি তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন যাতে কেউ এই ধরনের বিপদের সম্মুখীন না হয়। এই যে কাজগুলোর কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম ঘুরিয়ে পেঁচিয়ে বোঝানোর জন্য আপনাদেরকে, এই ধরনের অপরাধে কেউ যদি যুক্ত হয় সেখানে তাদেরকে কিন্তু 5 মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং সাথে 10 বছরের জেলে প্রেরণ করা হবে। তো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আবারও বলছি যারা আজকের এই তথ্যটি দেখছেন অবশ্যই শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন। তো প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম যে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি সংবাদের বিস্তারিত জানাবো, তার মধ্যে দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে আজকের মদিনা সিটিতে একজনকে আটক করেছে সৌদির গভর্নমেন্ট সিকিউরিটি পুলিশ, তিনি কাঠ কেটে গাড়িতে ভরে সেগুলোকে পাচার করার চেষ্টা করছিল। তো গত সপ্তাহে আপনাদেরকে কিন্তু জানাচ্ছিলাম যে সৌদিতে একটা আইন
নতুন করে প্রণয়ন করা হয়েছে যে কেউ যদি এই কাঠ কাটে বিক্রি করে বিভিন্নভাবে গাছ কাটে তাদেরকে কিন্তু 50,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। তো সেই আইনের আওতায় কিন্তু তাকে আসলে আনা হয়েছে এবং আটক করা হয়েছে, অবশ্যই তাকে জরিমানারও স্বীকার করা হবে। তো প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম আপনাদেরকে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত জানাবো। তার মধ্যে তৃতীয় নাম্বার সংবাদটি হচ্ছে সৌদি মরুরের পক্ষ থেকে আজকে একটি নতুন আইনের কথা জানানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে সৌদি মরুর জানিয়েছে যে এখন থেকে রাস্তায় চলাচলের ক্ষেত্রে একটি গাড়ি আরেকটি গাড়ির থেকে মিনিমাম 2-3 মিটারের ডিস্টেন্স থাকতে হবে, কেউ পাশাপাশি গিয়ে রাস্তায় চলাচল করতে পারবে না। আপনারা জানেন এই আইনগুলো কিন্তু আরও আগেও ছিল, যেখানে 100 থেকে 150 রিয়াল জরিমানার একটি বিধান ছিল, কিন্তু সেই জরিমানাটাকে বাড়িয়ে এখন থেকে 150 থেকে 300 সৌদি রিয়াল করা হয়েছে, যেটি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, যেমনটা বলছি আপনাদেরকে যে সৌদি মরুর কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে সৌদি আরবের সড়কে বিভিন্ন ধরনের যে দুর্ঘটনাগুলো ঘটছে এই দুর্ঘটনা এড়ানোর জন্যই কিন্তু তারা আসলে মূলতই নতুন নতুন আইনগুলো করছে। তো অবশ্যই তথ্যটি শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন, যাতে এই ধরনের অপরাধের সাথে কেউ যুক্ত না হয়। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম যে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি সংবাদের বিস্তারিত জানাবো। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ তথ্যটি হচ্ছে সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে আজকে জানানো হয়েছে যে এখন থেকে, মানে আজকে থেকে, যদি কোনো মানুষ সৌদিতে কাঠ পাচার করে, গাছ কাটে বা গাছ বিক্রি করে বা গাছ নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে গাছ কাটার জন্য, তাদেরকে কিন্তু সৌদি আরবের যে বর্তমান নতুন আইনটি আজকে জারি করা হয়েছে সেই আইনে 30 লক্ষ সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং সাথে 10 বছরের জেল। তো প্রিয় দর্শক, এই যে একটি বিষয়, এই বিষয়টি নিয়ে কিন্তু গত সপ্তাহে আপনাদেরকে একটি সংবাদ জানাচ্ছিলাম যে এরকম কাজে যারা যুক্ত হবে তাদেরকে শুধুমাত্র 50,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে, মানে কাঠ দিয়ে যারা আগুন জ্বালাবে। তো আপনারা জানেন যে সৌদি আরব কিন্তু নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে যে সৌদি আরবের যে বিভিন্ন রাস্তাঘাট রয়েছে, সড়ক, সব জায়গাগুলোকে তারা গ্রিন করবে, মানে সবুজ করতে চাচ্ছে। আর এই উদ্যোগটি তারা হাতে নেওয়ার পরেই কিন্তু এরপরেও অনেক মানুষ রয়েছে যারা গাছ কাটে, গাছ বিভিন্ন দোকানে বিক্রি করে বা কাঠ জ্বালিয়ে বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু তারা রান্নাবান্না করে। তো এই বিষয়কে আসলে মূলত উপলক্ষ করেই সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে এই ঘোষণাটি করা হয়েছে যে এখন থেকে, মানে আজকে যে আইনটি তারা ঘোষণা করেছে, এর পরের থেকে যদি কেউ এই ধরনের কাজে যুক্ত হয় তাদেরকে 10 বছরের জেলে প্রেরণ করা হবে। বিশেষ করে অনেক বাংলাদেশি ভাইরা রয়েছেন যারা বাকালা বা দোকানের বিজনেস করেন, অনেকেই হয়তো জানে না যে এই যে গাছ যদি দোকানে বিক্রি করে বা বিক্রি করার সাথে সম্পৃক্ত থাকে, অনেকেই রয়েছে যে 20-30 টাকা কেজি এমন কিন্তু গাছ সৌদি আরবের বিভিন্ন সুপার শপেও কিন্তু অনেক সময় বিক্রি হয়। তো তারা, মানে যারা এই কাজগুলো করে তাদেরকেও কিন্তু এই ধরনের আইনের আওতায় নিয়ে আসা হবে, বিষয়টি কিন্তু সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যেটি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই প্রিয় দর্শক, আশা করব তথ্যগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন। আর প্রিয় দর্শক, চেষ্টা করেছিলাম আজকে সৌদি আরবের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা সংবাদের বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।